হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং বই থেকে আজকে যে ক্লাস আমি সলভ করাবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সেটা হলো ভেন ডায়াগ্রাম। এবং এই ভেন ডায়াগ্রাম অধ্যায়ের আজকের ক্লাসে থাকছে পার্ট 2। আরিহান্তের বইয়ের এর আগের যত ক্লাস করানো হয়েছে সেই সমস্ত ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো যারা এখনও দেখোনি তারা সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো। এবং এখানে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, রিজনিংয়ের দিক থেকে সুবীর দাসের রিজনিং বই থেকে যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেই সুবীর দাসের বইয়ের থেকেও কিন্তু আরিহান্তের বইয়ের গুরুত্ব আরও অনেক বেশি, কারণ আরিহান্তের বই লেখা কিন্তু ন্যাশনাল লেভেলের সরকারি চাকরি পরীক্ষার জন্য। তো সুতরাং আরিহান্তের বইয়ের রিজনিংয়ের একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ভেন ডায়াগ্রাম অধ্যায়ের পার্ট 2 শুরু করা যাক। ভেন ডায়াগ্রাম অধ্যায়ের আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নম্বর 11 থেকে। এখানে 5টা করে চিত্র দেওয়া রয়েছে এবং এখানে কিছু সম্পর্ক দেওয়া রয়েছে। এই সম্পর্কগুলোকে আমাদের নির্ণয় করে সঠিক ভেন ডায়াগ্রাম এই 5টার মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে ইউনিভার্স, তারপরে আর্থ, তারপরে ইউরোপ। ইউনিভার্স হচ্ছে মহাবিশ্ব, অর্থাৎ সমস্ত গ্রহ নক্ষত্র কিন্তু এই ইউনিভার্সের মধ্যে থাকে। তো আর্থ যেহেতু একটা গ্রহ তো সেটা কিন্তু এই ইউনিভার্সের মধ্যে থাকবে, এবং ইউরোপ হচ্ছে একটা মহাদেশ, সেটা আবার কিন্তু পৃথিবীর মধ্যে অবস্থিত। তো সুতরাং এক্ষেত্রে তাহলে আমাদের ভেন চিত্র কেমন হবে? তো এখানে সর্বপ্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি ইউনিভার্স। এই ইউনিভার্সের ভিতরে যে বৃত্তটা হবে সেটা হচ্ছে আর্থ বা পৃথিবী, এবং এই পৃথিবীর মধ্যে যে বৃত্তটা হবে সেটা হবে ইউরোপ। তো তাহলে আমরা কিন্তু আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেলাম। এই ফাইনাল ভেন চিত্রের সঙ্গে দেখো অপশন কোন অপশনে মিল রয়েছে। তো এখানে দেখো অপশন বিতে আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ কোশ্চেন নম্বর 11-এর সঠিক উত্তর হবে অপশন B। এবার আমরা কোশ্চেন নম্বর 12-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে পিকচার, টিভি, রেডিও। এবং এই প্রশ্নটা সলভ করানোর শুরুতেই বলে রাখি এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। সেটা কীভাবে? দেখো এখানে রয়েছে পিকচার, টিভি, রেডিও। তো টিভিতে কিন্তু আমরা ছবি দেখতে পারি, রেডিওতে শুধুমাত্র আমরা সাউন্ড বা শব্দ শুনতে পারি। তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম কেমন হবে? তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত নেব, এটাকে আমরা বলছি টিভি। এই টিভির মধ্যে আরও একটা বৃত্ত নেব যেটাকে হচ্ছে বলছি পিকচার, কারণ টিভিতে কিন্তু পিকচার বা ছবি দেখা যায়। আর আরও একটা বৃত্ত আঁকবো যেটা সম্পূর্ণ আলাদা থাকবে, এটা হবে রেডিও, কারণ টিভির সঙ্গে কিন্তু বা পিকচারের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই, এখানে শুধুমাত্র সাউন্ড শোনা যায়। তো তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র। এবং এই ভেন চিত্রের সঙ্গে দেখো অপশানের মধ্যে থেকে যেটার মিল রয়েছে সেটা হচ্ছে অপশন নম্বর A, অর্থাৎ কোশ্চেন নম্বর 12-এর সঠিক উত্তর হবে অপশন A। এবার আমরা কোশ্চেন নম্বর 13-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে লিভিং বিংস, অ্যানিমালস, মেন, অর্থাৎ এখানে লিভিং বিংস হচ্ছে যারা জীব বা যাদের প্রাণ আছে। তো এখানে রয়েছে অ্যানিমালস এবং মেন। এখানে অ্যানিমাল এবং ম্যান এরা দুজনেই কিন্তু প্রাণী, অর্থাৎ এদের কিন্তু প্রত্যেকেরই প্রাণ আছে। তো তাহলে আমাদের বৃত্তটা কেমন হবে? তাহলে আমরা একটা মূল বৃত্ত নেব, এটা হচ্ছে লিভিং বিংসের বৃত্ত। এর মধ্যে তাহলে একটা আসবে অ্যানিমাল এর বৃত্ত এবং আরেকটা আসবে ম্যান এর বৃত্ত, কিন্তু এই দুটো আবার একে অপরকে স্পর্শ করবে না, কারণ দুটো সম্পূর্ণ আলাদা জাতি। কিন্তু দুটো জাতিরই যেহেতু প্রাণ রয়েছে সুতরাং সেটা সম্পূর্ণটা লিভিং বিংস বৃত্তের মধ্যে আসবে। অর্থাৎ ফাইনাল ভেন চিত্র আমরা এখানে পেয়ে গিয়েছি। অর্থাৎ চিত্রে দেখো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন E। এবার আমরা কোশ্চেন নম্বর 14-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে রেডিও, টিভি, সিনেমা হল। তো এখানে এই তিনটে বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এখানে যে বৃত্তগুলো আমাদের হবে তাহলে একটা বৃত্ত হবে রেডিও, আর একটা বৃত্ত হবে টিভি, আর একটা বৃত্ত হবে সিনেমা হল। অর্থাৎ এক্ষেত্রে যে তিনটে বৃত্ত হবে সেটা কিন্তু একে অপরকে স্পর্শ করবে না, কারণ তিনটে সম্পূর্ণ আলাদা বিষয়। তো সুতরাং আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেছি, এবং কোশ্চেন নম্বর 14-এর তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা অপশন হবে অপশন D। এবার আমরা কোশ্চেন নম্বর 15-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে রেসিডেন্স, অর্থাৎ বাসস্থান, রেসিডেন্ট অর্থাৎ বাসিন্দা, এবং রোড। তাহলে এক্ষেত্রে এই সম্পর্কগুলো আমরা কীভাবে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব? তো তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি রেসিডেন্স, অর্থাৎ বাসস্থান, অর্থাৎ বাসিন্দা, অর্থাৎ বাসস্থানের মধ্যে কিন্তু বাসিন্দা থাকে। অর্থাৎ এর পরে যে বৃত্তটা নেব সেটা হচ্ছে রেসিডেন্ট, এবং আরও একটা বৃত্ত নেব যেটাকে বলছি রোড, এটা কিন্তু সম্পূর্ণ বাইরে হবে এই দুটো বৃত্তের, কারণ রোডের সঙ্গে বাকি দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এর সঙ্গে কোশ্চেন নম্বর 15-এর সঠিক উত্তর বা অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশন A। এবার আমরা কোশ্চেন নম্বর 16-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে কপি, স্টেশনারি, কার। তো তাহলে এখানে কপি রয়েছে
এবং স্টেশনারি রয়েছে। স্টেশনারি কিন্তু বিভিন্ন কাগজপত্র, মালপত্র এই ধরনের জিনিসকে বোঝায় এবং কপি কিন্তু কাগজেরই হয়। তো সুতরাং তাহলে তারপরে রয়েছে কার বা গাড়ি। তাহলে এই ভেঙচিত্র কেমন হবে? এখানে তাহলে প্রথমে আমরা যে বৃত্তটা আঁকবো সেটা হচ্ছে স্টেশনারি এবং এর মধ্যে থাকবে কপি, কারণ আমি একটু আগে বললাম স্টেশনারি দ্রব্যের কিন্তু কপি হয়, অর্থাৎ কাগজপত্র কিন্তু স্টেশনারির মধ্যে পড়ে, তারই কিন্তু কপি হয়। এবং আরও একটা বৃত্ত যেটা হবে কার, সেটা কিন্তু সম্পূর্ণ বাইরে থাকবে, কারণ স্টেশনারি বা কপির সঙ্গে কারের কোনো রকম সম্পর্ক নেই। অর্থাৎ 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। এবার আমরা কোশ্চেন নাম্বার 17-এর সমাধানটা দেখে নেব। এটিও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। এখানে রয়েছে কোল মাইন্স, ফ্যাক্টরি, ফিল্ড। তো এক্ষেত্রে কোল মাইন্স বা কয়লা খনি, ফ্যাক্টরি হচ্ছে কারখানা, এই দুটোই কিন্তু ফিল্ড বা ভূমির ওপরে বা মাটির ওপরে অবস্থিত, এই দুটোই কিন্তু ভূমির সঙ্গে সংলগ্ন। তো তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম কেমন হবে? তো তাহলে এক্ষেত্রে আমরা একটা মূল বৃত্ত নেব যেটাকে আমরা বলছি ফিল্ড। এই ফিল্ডের মধ্যে একটা ছোট বৃত্ত আসবে যেটাকে আমরা বলছি কয়লা খনি, আর একটা বৃত্ত যেটা আসবে সেটা হচ্ছে কারখানা বা ফ্যাক্টরি। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেছি এবং 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে হবে দেখো অপশান ই। এবার আমরা কোশ্চেন নম্বর 18-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে ক্লোথস, অর্থাৎ জামা কাপড়, শাড়ি, ধুতি। এই শাড়ি এবং ধুতি এটাই দুটোই কিন্তু ক্লোথস বা জামা কাপড়ের অন্তর্গত। তাহলে একটা বড় মূল বৃত্ত আমরা আঁকবো যেটাকে আমরা বলছি ক্লোথস। এই ক্লোথসের মধ্যে একটা আসবে শাড়ির বৃত্ত, আর একটা আসবে ধুতির বৃত্ত। কিন্তু শাড়ি আর ধুতি যেহেতু আলাদা পোশাক, সেই জন্য কিন্তু এই দুটো বৃত্ত টাচ করবে না। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেছি, অর্থাৎ কোশ্চেন নম্বর 18-এর সঠিক উত্তর হবে অপশান ই। এবার আমরা কোশ্চেন নম্বর 19-এর সমাধানটা দেখে নেব। এটিও একটি খুব ভালো প্রশ্ন। যেখানে রয়েছে চ্যাপ্টার, অধ্যায়, বুক, বই এবং টপিক, অর্থাৎ বিষয়বস্তু। তো তাহলে এখানে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে? তো সবার প্রথমে এখানে আমরা একটা মূল বৃত্ত নেব যেটাকে আমরা বলছি বুক। একটা বইয়ের ভিতরে থাকে চ্যাপ্টার বা অধ্যায়, অর্থাৎ তারপরের বৃত্ত যেটা নেবো সেটা হচ্ছে অধ্যায়। অধ্যায়ের মধ্যে থাকে টপিক বা বিষয়বস্তু, অধ্যায়তে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেলাম। এই ফাইনাল ভেন চিত্রের সঙ্গে দেখো 19 নম্বরের প্রশ্নের যেটা মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর বি, অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 20-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে বয়েজ ক্লাস, গার্লস। তো তাহলে এখানে একটা ক্লাস বা শ্রেণীতে কিন্তু বয়েজ অর্থাৎ বালকেরাও থাকে, গার্লস মেয়েরাও থাকে। তো এক্ষেত্রে আমাদের ভেন চিত্র কেমন হবে? তো এক্ষেত্রে একটা মূল বৃত্ত আমরা নেব, এটাকে আমরা বলছি ক্লাস। এই ক্লাসের বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত হবে যেটা হচ্ছে বয়েজ এবং আর একটা ছোট বৃত্ত হবে যেটা হচ্ছে গার্লস। কিন্তু বয়েজ আর গার্লস দুটো আলাদা জেন্ডার বলে ভিতরের বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করবে না। তো আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র এক্ষেত্রে পেয়ে গেছি, অর্থাৎ 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বা অপশান হবে অপশান ই। বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের এই ক্লাস সম্পর্কিত যদি কিছু মতামত থাকে সেটাও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এবং এই ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও তাদের পরীক্ষার প্রিপারেশন সঠিকভাবে নিতে পারে। এবার আমরা কোশ্চেন নম্বর 21-এর সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ডায়াগ্রাম দ্যাট বেস্ট রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ক্লাসেস গিভেন বিলো। তো এখানে হচ্ছে টি, কফি এবং ড্রিঙ্ক, এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তো টি এবং কফি দুটোই কিন্তু ড্রিঙ্ক বা পানীয়। তো তাহলে আমরা প্রথমে একটা বড় বৃত্ত নেব যেটাকে আমরা বলছি পানীয় বা ড্রিঙ্ক। এর মধ্যে একটা ছোট বৃত্ত হবে যেটা হচ্ছে টি বা চা এবং আর একটা বৃত্ত নেব যেটা হচ্ছে কফি। তো তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র এবং চা এবং কফি দুটো আলাদা হওয়াতে এই দুটো কিন্তু একে অপরকে স্পর্শ করবে না। তো তাহলে কোশ্চেন নম্বর 21-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি। এবার আমরা কোশ্চেন নম্বর 22-এর সমাধানটা দেখে নেব। যেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস বেস্ট রিপ্রেজেন্টস এ রিলেশনশিপ অ্যামং ক্রিমিনাল, থিপ অ্যান্ড পিকপকেট। তো তাহলে এখানে ক্রিমিনাল বা অপরাধীর সঙ্গে আরও যে দুটো সম্পর্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে থিপ, চোর এবং পিক পকেট অর্থাৎ পকেটমার। তো তাহলে এখানে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে? তো এই যে থিপ বা চোর এবং পিক পকেটের পকেটমার, যে এরা দুজনেই কিন্তু ক্রিমিনাল বা অপরাধী, তাহলে আমরা একটা মূল বৃত্ত নেব যেটাকে অপরাধী বলছি এবং এর ভিতরে একটা ছোট বৃত্ত নেব যেটাকে বলছে চোর বা থিপ এবং তার সঙ্গে আর একটা বৃত্ত নেব যেটাকে বলছি পকেটমার।
কিন্তু এবার এখানে দেখো বোঝার বিষয় হচ্ছে এই যে মিডিলে যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু দুটো বৃত্তকে স্পর্শ করে থাকে, কারণ যে পকেট মার সে কিন্তু চুরি করছে, অর্থাৎ পকেট মারও কিন্তু একটা চোর, অর্থাৎ এই যে থিপ বা চোর সে কিন্তু পকেট মারি করে চুরি করে, সেই পার্টটা এই পকেট মারের অংশের মধ্যে আসবে। আর কিছু চোর আছে যেগুলো অন্যান্য সোর্স থেকে চুরি করে, অন্যান্য সোর্স থেকে যারা চুরি করে তারা কিন্তু এই বাইরের বৃত্তের অংশটা। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে, এবং এটা আমাদের ফাইনাল ভেঙ্চিত্র। এবং 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে হবে অপশান সি। এবং বন্ধুরা এটা কিন্তু একটা খুব ভালো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 23 সমাধানটা দেখে নেব। এটিও বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, যেখানে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে উত্তরপ্রদেশ, কানপুর, জয়পুরের মধ্যে। তো এক্ষেত্রে উত্তরপ্রদেশ হচ্ছে একটা স্টেট, কানপুর এবং জয়পুর দুটো সিটি বা শহর। তো তাহলে এক্ষেত্রে আমরা একটা মূল বৃত্ত আঁকব, এটা হচ্ছে উত্তরপ্রদেশের বৃত্ত। এর ভিতরে আরও একটা বৃত্ত আসবে যেটা হচ্ছে কানপুর, কারণ কানপুর হচ্ছে উত্তরপ্রদেশের একটা সিটি বা শহর। আর আরও একটা যে নাম রয়েছে জয়পুর, তার যে বৃত্তটা হবে সেটা হবে বাইরে, কারণ এই জয়পুর কিন্তু উত্তরপ্রদেশের কোনো সিটি না, জয়পুরটা হচ্ছে রাজস্থানের একটা সিটি। সুতরাং কানপুর বা উত্তরপ্রদেশের সঙ্গে এই জয়পুরের কোনো সম্পর্ক নেই। তো তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল ভেঞ্চিত্র। এবং কোশ্চেন নম্বর 23 সঠিক উত্তর তাহলে হবে অপশান সি। এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 24 সমাধানটা দেখে নেব। এখানে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে স্পোর্টসম্যান, ক্রিকেটার্স, ব্যাটসম্যানের মধ্যে। তো এক্ষেত্রে আমাদের যে ভেঞ্চিত্র হবে সেটা দেখো, এখানে স্পোর্টসম্যান বলতে ক্রিকেটার্সদের বলা হয়, সুতরাং ক্রিকেটার্স যারা আছে বা ব্যাটসম্যান যারা, তারা কিন্তু প্রত্যেকেই স্পোর্টসম্যান। তো সুতরাং তাহলে মূল বৃত্ত একটা আমাদের রাখতে হবে যেটাকে আমরা বলছি স্পোর্টসম্যান। এই স্পোর্টসের মধ্যে একটা স্পোর্টস হচ্ছে ক্রিকেটার্স বা যারা ক্রিকেট খেলে, এই ক্রিকেট খেলার অন্তর্গত একটা পার্ট হলো ব্যাটসম্যান। তো তাহলে ফাইনাল ভেঞ্চিত্র আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর হবে অপশান সি। এবং এই কোশ্চেন নাম্বার 24 সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের আরিহান্তের রিজনিং বই থেকে ভেন ডায়াগ্রাম অধ্যায়ের Part-2। এর পরবর্তী পার্টগুলো পেতে এবং আরিহান্তের রিজনিং বইয়ের সমস্ত অধ্যায়ের ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।